হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকে ভিডিওতে তোমাদের জন্য আরো একটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে ওয়েবসাইটটা খোলা আছে, লোকসভার ওয়েবসাইট, ইন্ডিয়ান পার্লামেন্টের লোকসভার ওয়েবসাইট, এবং সেখানে একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ, যে ফিলিং আপ অফ ভ্যাকেন্সিজ ইন দ্য গ্রেড অফ ট্রান্সলেটর ইন লোকসভা সেক্রেটারিয়েট অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। অর্থাৎ ইন্ডিয়ান পার্লামেন্টের লোকসভাতে ডাইরেক্ট রিক্রুটমেন্টের ভিত্তিতে ট্রান্সলেটর পদে নিয়োগ করানো হবে। তো তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে, তোমরা দেখে নাও যে তোমরা এই পদের জন্য যোগ্য কিনা, এবং কীভাবে আবেদন করবে, কত তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, অ্যাপ্লিকেশন কীভাবে পাঠাবে, অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখার, পুরো ভিডিওটি ভালো করে দেখার, কেননা কতগুলো ছোটোখাটো জিনিস আছে যেগুলো আমি তোমাদের এখানে বলে দেবো, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ভুল হতে পারে। এবং যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ নতুন নতুন চাকরির আপডেট এছাড়াও বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি দেখতে থাকো। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা আছে লোকসভার ওয়েবসাইটে, তোমরা চলে যাবে। তাহলে দেখতে পাচ্ছ এই হচ্ছে লোকসভার ওয়েবসাইট, এবং লোকসভা ওয়েবসাইটে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট আছে, রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে ক্লিক করবে, এবং রিক্রুটমেন্টে ক্লিক করার পরে দেখো যেই পেজটি খুলবে এখানে এই নোটিশটি আছে অ্যাডভার্টাইজমেন্টে, এই প্রথমেটি ফিলিং আপ অফ ভ্যাকেন্সিস ইন দ্য গ্রেড অফ ট্রান্সলেটর ইন লোকসভা সেক্রেটারিয়েট অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। এই যে প্রথমে নোটিশটি খোলার পরে দেখো কীভাবে তোমরা আবেদন করবে ট্রান্সলেটার পদের জন্য এবং কী কী কোয়ালিফিকেশন লাগবে। তাহলে এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, দেখে দেখে নাও, পার্লামেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, এবং অ্যাপ্লিকেশন ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, কোনো অফলাইন অ্যাপ্লিকেশন পাঠাতে হবে না, কোনো ঠিকানায় পাঠাতে হবে না, তোমরা সিম্পলি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবে, এখানে সেটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম নিচে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেটা ইমেলে পাঠাতে হবে, এবং কোন ইমেল আইডি পাঠাতে হবে দেখে নাও, এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে। কিন্তু তার আগে দেখে নেবো কতগুলো ভ্যাকেন্সি আছে, দেখে নাও এসসি এসটি ওবিসি এখানে ভাগ করা আছে, সমস্ত কিছু টোটাল 47 ভ্যাকেন্সিজ আছে, এবং বেতন দেখতে পাচ্ছ এখানে যেটা লেখা আছে 47,600 থেকে 1,51,100 এর মধ্যে কিন্তু বেতন। এরপর কোয়ালিফিকেশন দেখে নাও, মাস্টার ডিগ্রি ইন হিন্দি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অফ অ্যাট দ্য ডিগ্রি লেভেল, অর্থাৎ যাদের মাস্টার ডিগ্রি করেছে যারা হিন্দির ওপরে, এবং ইংলিশ থাকতে হবে অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে, অথবা মাস্টার ডিগ্রি ইন ইংলিশ ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, যারা ইংলিশের ওপরে এম এ করেছো তার পাশাপাশি হিন্দি ছিল সাবজেক্টে, ডিগ্রি লেভেলে যাদের হিন্দি সাবজেক্ট হিসাবে ছিল তারা আবেদন করতে পারবে। এছাড়াও মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো সাবজেক্টের ওপর মাস্টার ডিগ্রি, এবং তার সাথে হিন্দি অ্যান্ড ইংলিশ ডিগ্রি লেভেলে সাবজেক্ট থাকতে হবে, এ অথবা মাস্টার্স ডিগ্রি এনি সাবজেক্ট ইন হিন্দি মিডিয়াম থেকে যারা মাস্টার্স ডিগ্রি করেছে তাদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং ইংলিশ কিন্তু থাকতে হবে সাবজেক্ট হিসাবে। মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ ইংলিশ মিডিয়াম ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হিন্দি অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেল, অর্থাৎ বুঝতে পারছো যে হিন্দি এবং ইংলিশ দুটোই কম্পালসারি থাকতে হবে ডিগ্রি লেভেলে, অথবা এবং তার সাথে মাস্টার্স থাকতে হবে। এরপরে দেখে নাও, তার পাশাপাশি ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে ট্রান্সলেশনের ওপরে, ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা, মানে হিন্দি টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু হিন্দি, ভাইস ভার্সা বলতে অপোজিটটা বোঝানো হচ্ছে। তো এই কোর্সের উপরে একটা সার্টিফিকেট থাকতে হবে, এবং অথবা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ট্রান্সলেশন ওয়ার্ক ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা ইন সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অফিস অফ দ্য স্টেট লেজিসলেটর সেক্রেটারিয়েট অফ সেন্ট্রাল অর স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, অর্থাৎ 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এরকম কাজে। এরপর এখানে দেখে নাও এজ লিমিট বলেছে, এবং সিলেকশন প্রসিডিউর দেখো, প্রথমে যে এক্সামটা হবে সেটা প্রিলিমিনারি এক্সাম হবে, এবং এই তিনটের ওপরে হবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি, টোটাল 75 মিনিটস, এবং মার্কস হচ্ছে 150। এবার দেখো মেন্স এক্সাম হবে, তো মেন্স এক্সামে যেটা থাকবে যে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু হিন্দি অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ, ইংলিশ এসে প্রিসি গ্রামার, হিন্দি এসে প্রিসি গ্রামার থাকবে, টোটাল 250, এবং দুটো পার্ট দেখতে পাচ্ছ, পার্ট ওয়ান আর পার্ট টু। এরপরে দেখো এখানে টোটাল ভাগটা করা আছে যে এসে প্রিসি গ্রামার কত কত নম্বরে থাকবে। এরপর রিজার্ভেশন ডেটটা দেখে নেবে, রিজার্ভেশনটা, এবং তারপর বলে দিই হাউ টু অ্যাপ্লাই। দেখো নিচে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই নোটিফিকেশন নিচেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, এই দেখে নাও, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা ফিল আপ করতে হবে, এবং তার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন উইদাউট সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপিস অফ নেসেসারি সার্টিফিকেটস অ্যাজ মেনশনড উইল বি রিজেক্টেড। তো এইটি ফিল আপ করে এর সাথে সমস্ত অ্যাডিশনাল সার্টিফিকেটস ডকুমেন্টস দিতে হবে, এবং সেগুলি পিডিএফের আকারে পাঠাতে হবে, এবং পিডিএফটি দেখে নাও কী লিখতে হবে, না পিডিএফে তোমার নাম লিখতে হবে এবং তার সাথে ডেট অফ বার্থ লিখতে হবে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, আমি তোমাদের দেখো ডিটেলসে বলে দিচ্ছি এটা।
তাহলে এখানে দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন আছে, এরপরে দেখো হাউ টু অ্যাপ্লাই। তাহলে প্রথমে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে, এবং অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার পরে দ্য ক্যান্ডিডেটস অ্যাডভাইস টু স্ক্যান দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটি স্ক্যান করবে, তার সাথে রিকুয়েস্ট ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্টসগুলোকে একসাথে করে পিডিএফ করবে, এবং পিডিএফ করে এই ঠিকানায় পাঠাবে। এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট, তো রিক্রুটমেন্ট একটা হাইফেন আছে দিয়ে LSS@@ সংসদ NIC.in এই ইমেল আইডিতে মেল করতে হবে সমস্ত ডকুমেন্টসটা নিয়ে, এবং তার সাথে অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাটাচ করে, এবং সেটা পিডিএফ ভার্সনে পাঠাতে হবে। এখানে দেখানো কী কী বলেছে যে ক্যান্ডিডেটস শুড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন থ্রু প্রপার চ্যানেল বাই ইমেল অনলি, এবং তার সাথে ফটোগ্রাফ দিতে হবে, এবং তার সাথে দেখানো এখানে বলেছে আর কি সেন্টার কোথায় কোথায় হবে সেটা বলেছে পরীক্ষার। এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশনস মাস্ট ফিল আপ অল দ্য কলামস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এবং স্ক্যান ফটো পিডিএফটাকে দেখানো ফাইল নেম অফ দ্য স্ক্যান পিডিএফস অ্যাটাচড শুড ইনভ্যারিয়েবলি ইন্ডিকেট নেম অ্যান্ড ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তাহলে ওখানে কিন্তু তোমার পিডিএফ ফাইলটাতে তোমার নাম লিখবে এবং ডেট অফ বার্থ দেবে, এই হিসাবে ফাইলটা তৈরি করবে দিয়ে সেটিকে পাঠাবে। এরপরে এখানে দেখো পিডিএফ ফাইলটার ফরম্যাটটা বলেছে যে 300 ডটস পার ইঞ্চ। এরপর এখানে এজ বলেছে আর কী কী পাঠাতে হবে সেগুলো এখানে বলেছে, সমস্ত কিছু একটু দেখে নেবে যে সমস্ত কিছু ডকুমেন্টস মানে তুমি যা যা ওখানে ইনপুট করছো সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করে পাঠাবে। এবং এখানে দেখো এবারে ক্রাইটেরিয়া অফ ইনকাম বলেছে, এবং কাস্ট সার্টিফিকেট, যাতে কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, যাতে ইডব্লিউএস থেকে ফিল আপ করতে ইডব্লিউএস সার্টিফিকেট দিতে হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি তো এখানে বলেনি, কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সিটা চেঞ্জ হতে পারে, পরে বাড়তেও পারে কমতেও পারে। কাট অফ দেখো এখানে বলেছে 50%, 40% এবং 45-40, তো এইভাবে বাড়তে পারে, এবং মানে বিভিন্ন ক্যাটাগরিতে এরকম হতে পারে। এরপর দেখো লাস্ট ডেট বলেছে 27/7/2020, এবং শুধুমাত্র ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে এই টেলিফোন নাম্বারে তোমরা কল করে জানতে পারো। এরপরে দেখো সরাসরি পেয়ে যাবে এই ওয়েবসাইটটাতে, এবং তারপর রিক্রুটমেন্ট, তারপর অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড নোটিস। এরপরে দেখো ক্যান্সেলেশন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে ফিল আপ করে ওপরে রোল নাম্বার লেখার কিন্তু কোনো দরকার নেই, রোল নাম্বারটি এখানে লিখতে হবে না কিছু। এরপরে এখানে ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো খুব বেসিক জিনিস দিয়েছে, ক্যাটাগরি, তারপরে এখানে ধরো যে এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু লিখবে এই জায়গাটাতে। এরপরে প্রফেশনাল কোয়ালিফিকেশন, তারপরে যদি এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স টেকে লিখতে হবে, যে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, গভর্নমেন্ট সার্ভিস, কোন অর্গানাইজেশন কাজ করেছে, কতদিন কাজ করছে, এসব লিখতে হবে, এবং অন্য অর্গানাইজেশনে এখানে লিখতে হবে এই জায়গাটাতে। এরপরে দেখেন এখানে এখানে সিগনেচার করে ডেট প্লেস সমস্ত কিছু দিয়ে স্ক্যান করতে হবে। এই যে এখানে দেখো আরও দেওয়া আছে, এখানে স্ক্যান করে সমস্ত কিছু পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিতে হবে ওই ইমেল অ্যাড্রেসটাতে, এবং তার সাথে এই অ্যাটেন্ডেন্স শিটটা দিতে হবে। এই অ্যাটেন্ডেন্স শিটটা সমস্ত কিছু ফিল আপ করবে, শুধু একটা জায়গা ফাঁকা রাখবে, সেটা হচ্ছে এইটা, সাবজেক্ট, ডেট অফ এক্সাম আর সিগনেচার, এই জায়গাটা ফাঁকা রাখবে। এটা দেখো বলেছে টু বি ফিল্ড ইন বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য এক্সামিনেশন ভিনিউ, মানে যখন পরীক্ষাটা হবে তোমার সেই সময় এটা ফিল আপ করতে হবে, কারণ বুঝতে পারছো ডেট অফ এক্সাম এখন থেকে তুমি কীভাবে বলবে, তাহলে এটা তখন ফিল আপ করতে হবে। এবং এখানেও রোল নাম্বার লেখার দরকার নেই, এটি ওর সাথে অ্যাটাচ করে পাঠাবে, এবং যাদের যাদের এবং এই যে আন্ডারটেকিং বলেছে এখানে সিগনেচার, নেম, ডেট সমস্ত কিছু দিয়ে, আর যাদের সার্টিফিকেট ওবিসি থেকে করলে এই সার্টিফিকেট দিতে হবে এই ফর্ম্যাটে, এবং তারপর যদি কারো কেউ যদি ইডব্লিউএস থেকে করো তাহলে এই সার্টিফিকেট দিতে হবে। এরপরে দেখে নাও এখানে আরও বলেছে যেটা ডিসেবিলিটি সার্টিফিকেট, যারা ডিসেবিলিটি থেকে করবে তাদের এই ফর্ম্যাট, এবং যারা ধরো এত করে এটা যে রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাভেলিং দ্য ফেসিলিটি অফ স্ক্রাইব বাই ক্যান্ডিডেট হ্যাভিং বেঞ্চ মার্ক ডিসেবিলিটি, যারা যারা যাদের ডিসেবিলিটি আছে তারা যদি স্ক্রাইব পেতে চাও, মানে অন্য ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে দেওয়াতে চাও, এবং তাহলে এই ফর্ম্যাটটাতে ফিল আপ করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তো এই হিসাবে তোমরা এইভাবে তোমরা ফিল আপ করতে পারবে ট্রান্সলেটর পোস্টের জন্য লোকসভাতে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যাদের যাদের এই যোগ্যতা আছে তারা অ্যাপ্লাই করে দাও, এবং তারপর দেখতে থাকো কী হয়, এবং পরীক্ষার জন্য ওয়েট করতে থাকো কখন পরীক্ষা হবে, এবং সেটা জানিয়ে দেওয়া হবে। তো তোমরা এই ওয়েবসাইট থেকে সরাসরি পেয়ে যাবে, ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা সরাসরি সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে, এবং পিডিএফ ফাইলটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। এরপরে আরও ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবে, কেননা যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো আরও পরে নতুন ভিডিও নিয়ে আসবো। সো থ্যাংক ইউ অল।